হাসিনা পরবর্তী বাংলাদেশে জামাত শিবির তো হিট অন্য উচ্চতায়, তা তো আপনারা দেখছেন। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে হঠাৎ করে চরমোনাইয়ের গুরুত্ব কমে গেছে এবং আর অনেক কওমি হুজুরদের গুরুত্ব কমে গেছে, যারা যতদিন হাসিনা ক্ষমতা ছিল ততদিন পর্যন্ত তারা হিট ছিল। এর কারণটা কি? দর্শক, আলোচনাটার আগে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এটা আমি মনে করি জামাত শিবিরের লোকজনের জন্য আলোচনাটা শোনা জরুরি, ইসলামপন্থীদের শোনা জরুরি, চরমোনাইয়ের লোকজনের শোনা জরুরি। কিন্তু ভুল বুঝবেন না, কেউ বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশে আমরা কোনো বিদ্বেষ চর্চা করব না। রাজনৈতিক ভিন্নমত থাকবে, একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলবে, সমালোচনা করবে, কিন্তু সেটা গঠনমূলক এবং মিনিমাম কিছু জায়গায় আমাদের জাতীয় ঐক্য থাকবে। হাসিনা চলে গিয়েছে, আর কোনো ফেসিবাদ না আসলে মিশে জন্ম নাই, জামাত আমরা সবাই এক, অতএব আমাদের মধ্যে ঐক্য থাকবে। তবে যেহেতু চরমোনাই অতীতে অনেক ফতোয়াবাজি করেছে, কওমি হুজুরে অনেক ফতোয়াবাজি করেছে, জামাতের মজলুম অবস্থার সুযোগ নিয়ে অনেক কিছুই করেছে, এগুলো আমরা ভুলি নাই, তবে এগুলো ক্ষমা করে দিতে চাই। কিন্তু এইসব কারণে কিছু বাস্তবতা বোঝা দরকার। এই সময় বা জামাত সব সময় চরমোনাই বা কওমি আলেম ওলামা সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত, জামাত তো চরমোনাইয়ের সাথে সুসম্পর্ক তৈরি করতে প্রস্তুত। এটাকে চরমোনাই ভাইরা আপনারা কষ্ট পাবেন না বা নেতিবাচক ভাবে নেবেন না আমার এই আলোচনাটা। আরেকটু ইতিবাচক কথা বলি তাহলে সুবিধা হবে আপনাদের আলোচনা শুনতে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে চরমোনাই জামাত জোট হওয়ার সম্ভাবনা আছে, আপনারা জানেন পরিস্থিতি এক করবে কিভাবে, যেমন আওয়ামী লীগ বাংলাদেশে থাকছে না, সেক্ষেত্রে বিএনপি এককভাবে ক্ষমতা আসতে পারলে তো বিএনপি আর জোট করবে না, অতএব বিএনপি জোটের রাজনীতি করবে এই বাস্তবতা বাংলাদেশে এখন শেষ হয়ে গিয়েছে। তাহলে দল কিন্তু দুইটা ক্ষমতা আসার মতো, বিএনপি এবং জামাত, আর জামাত এককভাবে বিএনপির সাথে পারবে না এটা সবাই বুঝে। এ কারণে জামাত কি করবে, তারা জোট করবে যাতে বিএনপিকে পরাজিত করে তারা ক্ষমতা আসতে পারে। এখন জামাত জোট করতে চাইলে আর ক্ষমতার অংশীদার হতে চাইলে একেবারেই স্বাভাবিক চরমোনাই জামাতের নেতৃত্বে জুটে রাজি হবে বা অন্যান্য কমিটির দল বা আরো অনেক ছোট ছোট দল। অতএব একেবারেই চূড়ান্ত বাস্তবতায় জামাত চরমোনাই বা অন্যান্য কমি হুজুরদের মধ্যে জোট হতে পারে একে এবং এক সরকারের অংশীদার হতে পারে, যে প্রধানমন্ত্রী হবে জামাতের আমির এবং দু একটা মন্ত্রণালয় থাকবে চরমোনাই, বুঝতে পেরেছেন? অতএব আমরা ঐক্যের কথাই বলছি, কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, সব জায়গায় জামাত শিবির, চারদিকে জামাত শিবির, হাসিনার পতনের পরেই জামাত শিবিরকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাস এবং আলোচনা সব জায়গায়। বঙ্গভবনে বৈঠকে, প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে চরমোনাইয়ের লোকজন ছিল, ক্যামেরার ফোকাস সবাই জামাতের দিকে, আলোচনা হচ্ছে জামাতের, চরমোনাইয়ের ছেলুকে ছিল না এটা জানাজানি হয়েছে অনেক পরে। তো এই যে বিষয়টা, মানে জামাত শিবির অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছে কিন্তু চরমোনাই গুরুত্ব কম, এবং গুরুত্ব যে কমেছে এটা আপনারা দেখবেন। যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল চরমোনাই কোনো কর্মসূচি ঘোষণা করলে সেটা আলাদা তাৎপর্য পেত, এবং চরমোনাইয়ের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট প্রোগ্রাম করলেও আলাদা নজরে আসতো যে না ইসলামপন্থীরা কেউ কথাবার্তা বলছে, তো অনেক ছেলে চরমোনাই করতো তরুণ প্রজন্মের। কিন্তু এখন দেখবেন শিবির প্রকাশ্যে দাওয়াতি কাজ করবে এবং শিবিরের যে ফ্ল তাতে চরমোনাই তেমন সাড়া পাবে না। যেমন আগামী 5 বছর যারা যেসব শিক্ষার্থীকে চরমোনাই দাওয়াত দিয়ে তাদের দলে ফেরাতে পারতো হয়তো, তাদের 99% এখন জামাত শিবিরে আসবে, তারা চরমোনাইতে আসবে না। এর কারণটা কয়েকটা কারণ, যে এতদিন জামাত তো দাওয়াতি কাজই করতে পারতো না, চরমোনাই ফাঁকা মাঠে দাওয়াতি কাজ করে অনেকে কনভিন্স করতে পারতো, চরমোনাই এগিয়ে যাক ভালো, ফাঁকা মাঠ পেলে তো এটা করবে, এটা তো ভালো কাজ, এটা নেতিবাচক না। কিন্তু জামাত শিবিরের অনুপস্থিতি তাদের দলে লোক ভিড়তে বা একটু সহায়তা করেছে। এখন জামাত শিবির উপস্থিতি, যেহেতু জামাত অনেক স্মার্ট বা জামাতের লিটারেচার অনেক সমৃদ্ধ, তাদের দাওয়াতি মেথোডোলজি অনেক উন্নত, এ কারণে চরমোনাই এখন এমনিতেই কম গুরুত্ব পাবে বা গুরুত্ব কমবে, জনগণের সাড়াও কম হবে। এর চাইতে আসল কারণ হচ্ছে জামাত হচ্ছে মজলুম, আর এই আওয়ামী লীগ সরকারের কাছে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামাত শিবির বিএনপি। যেহেতু জামাত শিবির আওয়ামী লীগের কাছে জুলুমের শিকার হয়েছে আর চরমোনাই আওয়ামী লীগের কাছে কোনো জুলুমের শিকার হয়নি, তারা সবসময় একটা সুবিধাজনক অবস্থানে ছিল, এমনকি আওয়ামী লীগের এই আটক হাসান মাহমুদকে তারা অতিথি করেছে তাদের কাউন্সিলে, একেবারেই স্বাভাবিক। সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের যে গুরুত্ব ছিল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেই গুরুত্ব থাকার কথা নয়, সেই গুরুত্ব নেই। হ্যাঁ, চরমোনাই যদি জামাতের মতো মজলুম হতো,
আওয়ামী লীগ যদি জামাতকে ভয়ানক, চরমোনাইকে জামাতের মতো ভয়ানক প্রতিপক্ষ মনে করত, তাহলে হয়তো বা তারাও এরকম হিট হতো। বুঝতে পেরেছেন? তো দর্শক, মূলত মজলুম হওয়া না হওয়া, আওয়ামী লীগ আমলে কারা সুবিধাজনক অবস্থানে ছিল, কারা ব্যাকফুটে ছিল, এইসব হিসাব নিকাশে এখন কে কতটুকু গুরুত্ব পাবে সেটা হচ্ছে। অতএব আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জামাতের গুরুত্বের সামনে চরমোনাই একটা হোঁচট খাবে, আগের মতো হিট হতে পারবে না, রাজনৈতিক গুরুত্ব কমবে, জনগণের সাড়া কম পাবে, এই শূন্যস্থানটা জামাত দখল করবে। দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলো খুললে বা ছাত্র সংসদ নির্বাচন শুরু হলে চারিদিকে ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইত্যাদি ইত্যাদি, চরমোনাইয়ের নামগন্ধ খুব কম উচ্চারিত হবে এবং অনেকেই চরমোনাইয়ের অনেকেই এখন শিবির করবে, এটা আমি জানি। কারণ অনেকে আছেন যে ইসলামকে ভালোবাসেন, ইসলামী রাজনীতি করতে চান, কিন্তু ঝুঁকির কারণে জামাত শিবির করতে পারেনি, তারা চরমোনাই করেছেন, এখন করতে পারবেন, জামাত শিবির করতে পারবেন। এটা হচ্ছে চরমোনাই গুরুত্ব কমার আসল কারণ। সামনে আরো তাদের গুরুত্ব কমবে, আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আরো বেশি সোচ্চার হতো তাহলে তাদের গুরুত্ব আরো বাড়তো। যাই হোক, আগামী দিনের রাজনীতি জামাত শিবিরের সম্ভাবনার রাজনীতি, ভালো কিছু হতে যাচ্ছে। অতএব চরমোনাই কিংবা কওমি হুজুরা যারা এতদিন ফতোয়াবাজি করতেন, বাতিল মওদুদিবাদ, একটু হিসেব নিকেশ করে কথা বললেন, দিন কিন্তু পরিবর্তন হয়েছে, জাস্ট মাইন্ড ইট, একটু রিমাইন্ড করে দিলাম।